আলোচনা করছে মাননীয় সভাপতি, থানাঘাটা পঞ্চায়েত সমিতি এবং ব্লক প্রশাসনের সর্বকর্তা মাননীয় সুপ্রদীপ মজুমদার এবং জেলার অন্যান্য পদাধিকারী। সমষ্টি উন্নয়ন আধিকারিক ফালাকাটা ব্লক, আপনাকে মঞ্চ। আমার পরিচয় হচ্ছে আমি হেমন্ত বর্মন, ফালাকাটা বাড়ি। আমরা আসছি বালাসুন্দর MSK সেন্টার থেকে, সেন্টার নাম্বার 393। আমরা এখানে একটা নাটক পরিবেশন করব, নাটক হচ্ছে আমরা কন্যাশ্রী, নাটকটা আমি লিখেছি। আর এখানে যে অনুষ্ঠানটা হচ্ছে, আজকে কন্যাশ্রী দিবস হিসেবে 14ই আগস্ট সারা ব্লকে আজকে এই প্রোগ্রাম হচ্ছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা এসেছে। তো পিছিয়ে পড়া যারা আমরা গ্রামের মেয়েরা আছি, তাদের সুশিক্ষায় শিক্ষিত করার জন্য সরকার যে প্রকল্প নিয়েছেন কন্যাশ্রী, সেই প্রকল্পের উপরে আজকে নাটক, যাতে মেয়েরা শিক্ষিত হয়, এই টাকা নিয়ে সুশিক্ষায় শিক্ষিত হয়, মোবাইল ব্যবহার না করে, পড়াশোনা যে একটা মান রয়েছে এই মানটা যাতে আমরা আরও ছড়িয়ে দিতে পারি। যারা এখনও নিরক্ষর রয়েছে তাদেরকে আমরা স্বাক্ষর করব, যারা এখনও স্কুল আসতেছে না তাদেরকে আমরা স্কুলে নিয়ে যাব, এটাই হচ্ছে কন্যাশ্রীর মেন উদ্দেশ্য। এরই পরিপ্রেক্ষিতে আমরা এখানে একটি নাটক পরিবেশন করব, যা আমরা কন্যাশ্রী। কন্যাশ্রীর মূল উদ্দেশ্যটা হচ্ছে বাল্যবিবাহ প্রতিরোধ, 18 বছরের নিচে যাতে মেয়েরা বিয়ে না করে, 21 বছরের নিচে যাতে ছেলেরা বিয়ে না করে, এই প্রচারটা চালানোই মূল উদ্দেশ্য। আর পণ দেওয়ানো, নারী শিশু পাচার, এই সমস্ত এখানে তুলে ধরার জন্য একটা অনুষ্ঠান করা হয়েছে। এখানে বিডিও সাহেব রয়েছেন, সভাপতি রয়েছেন, এলাকার মান্যগণ্য ব্যক্তিরা রয়েছেন, শিক্ষক শিক্ষিকা রয়েছেন, বিভিন্ন সেন্টারের দিদিমণিরা রয়েছেন, সহকর্মীরা রয়েছেন। বেশ একটা জাকজম অনুষ্ঠান এখানে হতে চলেছে। আপনারা যে অনুষ্ঠান করছেন, জায়গাটার নাম কি? ফালাকাটা কমিউনিটি হল। 1961 সালে যে আইনটা হয়েছে, বাল্যবিবাহে যে উপস্থিত থাকবে, তার মানে নাবালিকে বিবাহে যে উপস্থিত থাকবে, ব্রাহ্মণ যারা বরপক্ষ কনেপক্ষ এবং যেখানে উপস্থিত যারা থাকবেন, তারা সবাই কিন্তু আইনের আওতায় পড়ে যাবেন। প্রশাসন তাদের ইচ্ছে করলে সরকারিভাবে তাদের কারাবাস হতে পারে এবং জরিমানা হতে পারে। যাতে বাল্যবিবাহটা না হয় তার জন্য সচেতনতা শিবির এখানে খোলা হয়েছে। সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। নমস্কার, আমি হেমন্ত বর্মন। বাড়ি 14ই আগস্ট 2019 কন্যাশ্রী দিবস। আমার পরিচয়, আমি হেমন্ত বর্মন। বাড়ি হচ্ছে ভটনীঘাট, ফালাকাটা, আলিপুরদুয়ার। রাজ্য সরকার থেকে আমি একবার পুরস্কৃত হয়েছি গুণীজন সম্বর্ধনা হিসেবে। নমস্কার। আমাদের সঙ্গে কন্যাশ্রী এই উদযাপন হচ্ছে, সেই জন্য বিভিন্ন স্কুল থেকে আমার কন্যাশ্রী ছাত্রীরা এসেছে, তাদের শিক্ষকেরা এসেছেন, আমার সবাই বিভিন্ন অফিসের ইনচার্জ কিংবা অন্য কর্মচারীরা আজকে আছেন। আজকে একটা সেলিব্রেশনের দিন, গার্ল চাইল্ড এডুকেশনের উপরে যে স্ট্রেস আমাদের পশ্চিমবঙ্গ সরকার সবসময় দেয় সেইটারই। আপনারা জানেন নিশ্চয়ই যে কন্যাশ্রী এই প্রকল্প সারা পৃথিবীতে এক খ্যাতনামা প্রকল্প, এবং ইউনাইটেড নেশনস থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের জন্য অ্যাওয়ার্ড নিয়ে ফিরেছেন। আমাদের ফালাকাটা ব্লকের কন্যাশ্রীদের অনেক অনেক শুভেচ্ছা। আগামী দিনে তারা শিক্ষিত হোক, তারা সুশিক্ষিত হন, এবং আমাদের ফালাকাটা ব্লক এবং আশেপাশের সমস্ত জায়গায় তারা যেখানেই থাকুন একটা ভালো ঘনিষ্ঠ একটা সমাজ করতে তারা সাহায্য করবে। আজকের এই সময় কটা স্কুল থেকে ছাত্রছাত্রী আসছেন আর কোন কোন স্কুল থেকে আসছেন? আজকে সেটা আমার BW আমার বেশিরভাগ স্কুল থেকে এসেছেন, যারা প্রপার ফালাকাটা আছেন আর কি, সুপার গার্লস থেকে আছে, ফালাকাটা গার্লস আছে, ওদিকে পারঙ্গের গার্লস আছে, জুনিয়র হাই, বেশিরভাগ ব্লক থেকেই আমার এখানে মানে স্কুল ব্লকের কাছাকাছি থেকে বেশিরভাগ জায়গা থেকেই এসেছেন। আবার কিছু আমার দেওয়া গ্রাম পঞ্চায়েতেরও কয়েকটা স্কুল থেকে এসেছেন, প্রধান সাহেব তাদেরকে, প্রধান দিদিমণি তাদেরকে নিয়ে এসেছেন।
স্কুলের টিচার অভিভাবক আছে, মোটামুটি 12-14টা স্কুল এখনো অবধি আছে যত প্রোগ্রাম চলতে থাকে। এটা গত বছরের এক্সপিরিয়েন্স বলছি, আলটিমেটলি 50টা স্কুল থেকে রিপ্রেজেন্টেশন হয়ে যায়। আপনার পরিচয়টা আরেকবার দিবেন। হ্যাঁ নিশ্চয়ই, আমি সুপ্রদীপ মুখোপাধ্যায়, ভিডিও ফালাকাটা। নাম পূজা রায়, আমি ফালাকাটা যাদবপুর হাই স্কুল। আজকে যে প্রোগ্রামটা হচ্ছে সেটা কি বিষয়ের উপরে? কন্যাশ্রী বিষয়ে। আমাদের মুখ্যমন্ত্রী 2014 সালে মাননীয় মমতা ব্যানার্জি এটি শুরু করেছিল, সকল নারী যাতে 18 বছরের আগে বিয়ে দেওয়া হয়েছিল তাদের যাতে বিয়ে না হয়, তারপরে যারা যারা পড়তে পারে না, যাদের হলো সেই গরিব যারা আর কি, তারা হলো তাদের সেই টাকা থেকে আমাদের হলো সুবিধা হচ্ছে। 18 বছরের আগে যদি বিয়ে দেওয়া না হয় তার জন্য আমরা প্রশাসনের কাছে দ্বারস্থ হব। পরিচয়টা আরেকবার। আমার নাম পূজা রায়, আমি ফালাকাটা যাদবপল্লী হাই স্কুল থেকে এসেছি। গাছ লাগাই তাদেরকে সে রক্ষা করে পরিচর্যা করি, আমরা দৃষ্টান্তকে আগামী দিনে আমরা হয়তো বাঁচতে পারবো, আমাদের পরবর্তী প্রজন্ম বাঁচিয়ে দেবো।